বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। সে আলোচনাটি হলো, দেখুন, এই পৃথিবীতে কোনো মানুষ সুখী নেই। যদি বলি আমেরিকার যে রাজা, আমেরিকার যে প্রধানমন্ত্রী, সে সুখী না বাবা? সেও সুখী নয়। তো এখন যদি মানুষের জীবন ছেড়ে যদি অন্যদিকে যাই, যে আকাশে উড়ে পাখি, এই পাখিগুলো অনেক সুখী, তারা কিচিরমিচির করে তারা বাসা বানাইতেছে, থাকতেছে। আসলে এরাও সুখী না। দেখবেন অন্য কোনো বড় পাখি এদেরকে বাসা ভেঙে ফেলছে, তাদের ডিম খেয়ে ফেলতেছে, তাদের বাসাটা ভেঙে দিয়েছে, এদেরকে ঠোকরাচ্ছে, এরা ছোট পাখি, এদের মধ্যেও কিন্তু তারা আতঙ্কে জীবন কাটাচ্ছে। তাহলে এই পৃথিবীতে কে সুখী? আচ্ছা, আমি যে বললাম যে আমাদের দেশের বা বিভিন্ন রাষ্ট্রের যে প্রধানমন্ত্রীরা আছে, তারা কিন্তু যা চায় তাই পায়, তাদের হুকুমে দেশটা চলে, কিন্তু তারাও কিন্তু সুখী নয়। তারা সুখী নয় কেমন করি? তারা যা বলে তাই হয়, যা হুকুম করে তাই হয়, তারা সুখী নয় কি করে? দেখেন, একটা সংসার ফ্যামিলিতে একটা মাও সুখী হতে পারে না। যদি পাঁচজন সন্তান থাকে, পাঁচটা সন্তানের পাঁচ রকম মর্জি, পাঁচ রকম চাহিদা, পাঁচ রকম কথা। এখন এই ছেলের মন জোগিয়ে ওই ছেলের মন জোগাতে পারছে না, সে অন্যভাবে অন্যটা চাইতেছে। তাহলে পাঁচটা সন্তানকে নিয়ে চলতে গিয়ে কিন্তু একটা মায়ের অনেক কষ্ট হয়। সে মাও কিন্তু পাঁচটা সন্তানকে নিয়ে সুখী নয়। তাই আমি বলবো, প্রধানমন্ত্রী এই সারা দেশটাকে চালিয়ে রাখে, এদিক দিয়ে একটা কাজ করেছে। একদল বলতেছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে কাজটি করাতে, দেশের উপকার হয়েছে। আরেক দল বলতেছে যে এই কাজটি করে দেশের ক্ষতি করা হলো। আরেক দল বলতেছে যে যাক, মোটামুটি খারাপ হয়নি। আরেকজন বলতেছে না, মোটামুটি কেন, সবচেয়ে উৎকৃষ্ট কাজ হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। আচ্ছা, তাহলে পক্ষ বিপক্ষ হয়ে গেল, একদল বকতেছে আরেক দল প্রশংসা করতেছে। আর এর মধ্যে যারা বকতেছে, এদের মন কি করে জোগাবে? তখন কিন্তু প্রধানমন্ত্রী এদেরকে নিয়ে চিন্তা করে, এদেরকে কিভাবে সন্তুষ্ট করা যায়, এরা কি করলে সন্তুষ্ট হবে। তাহলে এক এক জায়গা থেকে এক এক রিপোর্ট আসতেছে, এই জায়গায় এটা হয়েছে, সেই জায়গায় এটা হয়েছে, দেশের মধ্যে এই জায়গায় এই গন্ডগোল হয়েছে, এত মানুষ মারা গেছে। তখন কিন্তু প্রধানমন্ত্রীও সুখী নয়, তিনিও কিন্তু চিন্তিত। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় যদি আমি অন্য শাস্ত্রে যাই, যে নারদ মুনি বলতেছে, মনে হয় যে নারায়ণ খুব সুখী, সে তার স্থানে সে নিজের হাতে নিজের ঠিকা দিয়ে তিনি কাত হয়ে শুয়ে থাকে, সে খুব সুখী। তখন তার কাছে গিয়ে বলছে, হে নারায়ণ, আপনি তো অনেক সুখী। নারায়ণ যিনি বিষ্ণু তিনি, এখন সেই নারায়ণ বলতেছে, হে নারদমণি, তুমি যে বললা আমি সুখী, তুমি কি জানো আমার খবর? আমি যে আমার হাতটাকে মাথায় দিয়ে যে আমি কাত হয়ে শুয়ে থাকি, তুমি কি জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যা কিছু আছে এবং বাহিরে যা কিছু আছে, সমস্ত কিছু আমার এখান থেকে পরিচালনা করতে হয়। যে বিষ্ণুর কাজ কি, সে জীবের খাদ্য খাওয়ার দায়িত্ব তার, কোন জীব খেয়ে রইল, কোন জীব না খেয়ে রইল, কোন মানুষ কখন কোন অভাবে পড়ে তারা না খেয়ে রইল, কোন প্রাণীটা না খেয়ে রইল, সমস্ত কিছু আমার দেখতে হয়। এবং তারা ক্ষুধার্তে যখন অনেক কষ্ট পায়, তখন সেই কষ্ট আমারও কষ্ট হয়ে যায়, তখন এদের চাহিদা পূরণ আমার এখান থেকেই করতে হয়, আমি তাদেরকে নিয়ে ব্যস্ত, আমি অত একটা ভালো নেই। এই হলো একটা বিষয়। তখন নারদ বলল, তাহলে সুখী কে? নিশ্চয় ব্রহ্মা। তখন ব্রহ্মা তো তাকে এক নাম রাখা হয়েছে, ব্রহ্মা সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার কাছে যায় বলতেছে, হে ব্রহ্মা, আপনিই সুখী, কেন আমি কি করে সুখী হইলাম? দেখো, একের পর এক মানুষ আমার তৈরি করতে হয়, বিভিন্ন প্রাণী তৈরি করতে হয়, এবং দেখো কোনো কোনো মানুষকে পঙ্গু, অন্ধ, কানা এবং
বোবা এরকম আমাদের আমাকে বানাতে হয়। কেন? তাদের জাতের যেরকম কর্মফল তাদের ওরকম বানিয়ে পৃথিবীতে ছাড়তে হয়। তখন দেখো একজন মানুষকে হাত কাটা চোখ অন্ধ বানাতে আমার খুব কষ্ট হয়। এদেরকে দেখলে আমার খুবই কষ্ট হয়। এরা দুনিয়াতে গিয়ে যতদিন বাঁচবে হাতের অভাবে চোখের অন্ধত্ব হয়ে কাটাবে, এটা আমার খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে, কিন্তু আমি এসব দেখে সুখী নয়। তাহলে বোঝা গেল সে ব্রহ্মাও সেখানে সুখী নয়। তখন বলল তাহলে কে সুখী? তখন চলে গেল মহাদেব, যিনি মহাদেব তার কাছে চলে গেল। তার কাছে চলে যাওয়ার পরে বলতেছে, হে মহাদেব আপনি সুখী, আপনি পাগল ভেসে আপনি বসে থাকেন, ধ্যানের দেশে বসে থাকেন, আপনি সুখী। তখন বলল, হে নারদ মুনি তুমি আমাকে সুখী বলছো? আমি তো সুখী না। কেন সুখী না? যে দেখো যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমার দায়িত্ব হলো সংহারকর্তা, যে কোন জায়গায় কোন প্রাণীটা মারা যাবে, কোন মানুষটা মারা যাবে তার আত্মা নিয়ন্ত্রণ করা। তখন তাকে কাকে কোন যমদূতকে কোথায় পাঠাতে হবে, কাকে কোন হুকুম দেব, এবং দেখা যায় কষ্ট হলো কোন দিক দিয়ে, দেখো কোনো মানুষ নতুন দম্পত্য বিবাহ সাথী হয়েছে মাত্র, এদের মধ্যে একজন মারা যাবে স্বামী আর না হয়তো স্ত্রী, এসব দেখে তারপর এদেরকে আনতে হয় আইনের গতিতে, কিন্তু এটা তো আমার অনেক কষ্ট হয়, আমি শান্তি পাই না। এবারে বলতেছে যে একটা সন্তান, একটা মায়ের ঘরে বহু সাধনার পরে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে একে সাথে সাথে মৃত্যু দিয়ে যমদূত দিয়ে একে নিয়ে আসতে হয়, এসব দৃশ্য দেখে আমি খুব কষ্ট পাই। তখন বলতেছে যে তাহলে কে এই পৃথিবীতে সুখী? তখন মহাদেব বলতেছে, হে নারদ তুমি একমাত্র সুখী, তুমি জায়গায় জায়গায় যাচ্ছ, মুক্ত হস্তে নারায়ণ নারায়ণ বলে ডাকছ, তুমিই তো সুখী। তখন বলল, হায় তাহলে আমি সুখী? আমার মধ্যে সুখ নিয়ে আমি মানুষের সুখ খুঁজে বেড়াচ্ছি? আসলে যাদেরকে সুখী ভাবছিস তারা তো টেনশনে থাকে, তারা তো সুখী নয়। তাই আমি বলবো, হে জগৎবাসী, প্রথম প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেলাম, মায়ের কথা বললাম যে পাঁচটা সন্তান নিয়ে একটা মা সুখী নয়। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, এই পৃথিবীতে কে সুখী? এই সুখী মানুষটাকে আপনারা বের করে দিবেন, বা সুখী ব্যক্তিটাকে বের করে দিবেন, যে এই বিষয়টা, এই ব্যক্তিটা একমাত্র সুখী, তার জীবনে কোনো আগে পিছে মধ্যে কোনো জায়গায় তার দুঃখ নেই, এমন একটা ব্যক্তি আপনারা বের করে দিবেন আমাকে, এবং আমাকে কমেন্টে জানাবেন যে কে মূলত চিরসুখী এই প্রাণী জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে। তবে আজকের এই আলোচনাটা কেন করলাম, যারা ভাবে যে উনি বুঝি সুখী, না, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন উনিও দুঃখী। এই পৃথিবীটাই একটা কারাগার, আর এই কারাগারের ভিতরে কেউ কি সুখী থাকে? এই কারাগারের ভিতরে আরো কারাগার আছে দুনিয়াতে, যেমন আমাদের ঢাকা জেল সেন্টার, সেখানে কিন্তু মানুষকে ভিতরে আটকিয়ে রেখেছে, তাদেরকে ভাত খাওয়াচ্ছে, ভাতের মধ্যে কণা পাওয়া যায়, কটকট করে ওঠে, তখন ভাত খেতে পারে না, ধনীর দুলালিও সেখানে টিকতে পারে না, অনেক কষ্টে জীবনযাপন করে, জেলের ভিতরে জেলখানা। তাহলে এই দুনিয়াটা যদি একটা জেলখানা হয়ে থাকে, এখানে কে সুখী যদি সে হাকিকত বুঝিয়ে রাখে? তবে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে পৃথিবীতে কে সুখী, সেই সুখী লোকটাকে প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে। আমি এই বিষয়ে পরবর্তীতে আবার আলোচনা করব আপনাদের কমেন্টের উপরে রিচার্জ করে। তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার আপনাদের কাছে ভালো আলোচনা নিয়ে পৌঁছে যাব। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।